চিল সুকান্ত ভট্টাচার্য। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে, লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার সেইন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছোমারার দস্যু প্রবৃত্তি, তাকে দেখলাম ফুটপাতে মুখ গুঁজে পড়ে। গম্বুজ শিখরে বাস করত এই চিল, নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে। হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে। অনেককে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী নিরাপদ, কারণ আজ সে মৃত। আজ আর কেউ নেই ছোমারার, ওরই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ও পড়ে রইল ফুটপাতে, শুকনো শীতল বিকৃত দেহে। হাতে যাদের ছিল প্রাণধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরা, তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে, নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে।